বাঁকুড়ায় জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জাতীয় সংহতি দিবস পালন করা হলো। 1992 সালের আজকের দিনেই তৎকালীন বিজেপি সরকারের আমলে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, তাই এই দিনটিকে জাতীয় সংহতি দিবস হিসেবে পালন করছে তৃণমূল কংগ্রেস। রবিবার এই উপলক্ষে বাঁকুড়ার মাচানতলার মুক্ত মঞ্চের সামনে জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাত্রা, সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ হাবিবুর ও অন্যান্য নেতৃত্ব। শ্যামল সাত্রা বলেন, একটাই উদ্দেশ্য, ভারতবর্ষের সর্বধর্ম সম্প্রদায়ের দেশ, যেখানে প্রত্যেকটি ভাষাভাষীর মানুষ, প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করেন, একে অপরের উৎসব অনুষ্ঠান সমস্ত কিছুতে তারা দাঁড়ান এবং বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন, সেই বার্তা যাতে প্রত্যেকে রাখতে পারি। জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ হাবিবুর বলেন, এই কর্মসূচিটার মূলত উদ্দেশ্য 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদকে ভেঙেছিল তদানীন্তন বিজেপি সরকার, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা রাজ্যের সাথে আমরা বাঁকুড়া জেলাতেও এই দিনটি জাতীয় সংহতি দিবস হিসেবে পালন করছি।